হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়া আর আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি বরাবরের মতো আজই একটি ব্লক নিয়ে হাজির হয়ে গিয়েছি আজ আসলে তালের বড়া করব আমার মনে হয় যে এমন অনেকেই আছেন যারা তালের বড়া খুবই পছন্দ করেন আবার এমনও অনেকেই আছেন যারা একেবারেই পছন্দ করেন না আমার আজকের ব্লগটি হচ্ছে তাদের জন্যই যারা তালের বড়া খুবই পছন্দ করেন আমার হাজব্যান্ডের তো খুবই পছন্দ তালের বড়া শুধু তালের বড়া নয় তাল দিয়ে যে কোনো টাইপের খাবারই ও খুবই পছন্দ করে ও পছন্দ করে দেখে বারো মাসে আমার ফ্রিজে তাল ফোজন করা থাকে তাই যখনই মন চায় বের করে ওকে বানিয়ে দেই আসলে ও খুবই পছন্দ করে মানে বলে বুঝাতে পারবো না আমি আপনাদেরকে আমার মনে হয় যে ওর মতো এমন অনেকেই আছেন তালের বড়া বা তালের যে কোনো টাইপের রেসিপি খুব খুব পছন্দ করে ওর মতো আমার বাচ্চারাও কিন্তু খুবই পছন্দ করে তালের বড়া আসলে আমার শাশুড়ি মা খুবই সুন্দর করে তালের বড়া বানায় আমি প্রথম যেদিন আমার শাশুড়ির হাতে তালের বড়া খেয়েছিলাম মানে আমি এতটা অবাক হয়েছিলাম যে এত সুন্দর করে কি করে তালের বড়া বানাতে পারে তো আমি আমার শাশুড়ি মার কাছ থেকেই শিখেছি হাতে কলমে শিখিনি জাস্ট একটু শুনে শুনে শেখা আর কি তালের বড়াটা বানানোর জন্য কিন্তু একটা ব্যাটার রেডি করে নিতে হবে তো সেই ব্যাটারটাই আমি রেডি করে নিচ্ছি এখানে নিয়ে নিয়েছি দেড় কাপ পরিমাণ চালের গুঁড়া সেই সঙ্গে নিয়েছি হাফচা চামচ পরিমাণ লবণ আর এর সঙ্গে নিয়েছি এক কাপ পরিমাণ তাল তালটা আসলে আমার ফোজেন করা ছিল ওই যে বললাম পচন করে রাখতে হয় বারো মাসি হাজবেন্ড পছন্দ করে এই জন্য আর সেই সঙ্গে এখানে দিয়ে দিব ছয়টি কলা আসলে এই কলাটাকে কি বলে আমি ঠিক বলতে পারি না কলার মধ্যে বীজ থাকে দু চারটা করে তো এই কলাগুলো দিয়ে হাত দিয়ে একটু ম্যাশ করে দিতে হবে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি মোটামুটি তালের বড়াটা বানানোর জন্য বেটারটা যত ভালো করে রেডি করতে পারবেন আপনার তালের বড়াটাও কিন্তু ততটাই মসৃণ এবং লোভনীয় হবে এর সঙ্গে দিয়ে দিব স্বাদ অনুযায়ী চিনি আসলে চিনির পরিমাণটাও ডিপেন্ড করে কে রকম মিষ্টি খান তার উপরেই কিন্তু ডিপেন্ড করে তো আমি আমার স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি এবার এগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে একেবারে মেখে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মাখাচ্ছি ওই যে বললাম যতটা সময় ধরে এবং হাত দিয়ে আপনি এই ব্যাটারটা রেডি করে নিতে পারবেন আপনার তালের বড়াটা কিন্তু ততটাই মসৃণ আর সুন্দর হবে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ পানি পানিটাও কিন্তু ডিপেন্ড করে আপনি কতটুকু পরিমাণ বানাবেন তো সেইটা বুঝেই পানিটা দিতে হবে আমি আমার পরিমাণটা বুঝেই পানিটা অ্যাড করে দিয়েছি পানিটা দিয়েও খুব ভালোভাবে বেটারের সঙ্গে খুব সুন্দর করে মসৃণভাবে মিশিয়ে নিতে হবে আমরা যারা রেগুলার তালের বড়া বানাই আমরা কিন্তু এ বিষয়ে খুব ভালোভাবেই জানি তবে আমার নতুন রাঁধুনি আপু তোমরা যারা আছো তোমাদের জন্যই একটু ডিটেলস বলা আর কি যেন তোমরা খুব ভালোভাবে শিখতে পারো তো খুব ভালোভাবে হাত দিয়ে একেবারে সুন্দর করে মেখে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে তালের বড়াটা বানানোর জন্য এই ব্যাটারটা আর কলার মধ্যে যে বীজ থাকে বীজটা বেছে তুলে নিব কালের বড়া বানানোর জন্য আমার ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে রেডি করা হয়ে গিয়েছে আমি একটু ক্লোজ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কালারটা দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে তো সব রেডি মোটামুটি এখন চলে যাব কিচেনে চুলায় একটি প্যান বসিয়ে প্যানটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে অ্যাড করে দিব পর্যাপ্ত পরিমাণ তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখানে যে ব্যাটারটা রেডি করে রেখেছি ওখান থেকে নিয়ে এখন বরার আকৃতি করে সবগুলো একে একে তেলের মধ্যে ছেড়ে দিব খুবই সাবধানে এই কাজটি করতে হবে যেহেতু তেলের কাজ আমি কিন্তু বরাবরই এই কথাটি বলি অবশ্যই খুবই সাবধানে করতে হবে আমার নতুন রাঁধুনি আপু তোমরা যারা আছো তোমাদের জন্য একটু ভালোভাবে সতর্ক করা আর কি যেহেতু তোমরা নতুন রাঁধুনি তোমরা অনেক কিছুই জানো না অনেক কিছুই বোঝো না এই কারণেই আমি সবসময় একটু তোমাদের জন্য ডিটেলসই বলার চেষ্টা করি তাই যখনই তোমরা যে কোনো টাইপের তেলের কাজ করো না কেন খুবই সাবধানে এবং সতর্কতার সঙ্গে করবে যেন তোমাদের হাত বা মুখ কোনোভাবেই না যায় খুবই সাবধানে এবং খুবই সতর্কতা অবলম্বন করে প্রত্যেকটা কাজ করার জন্য চেষ্টা করবে মানুষ পারে না এমন কোনো কিছুই নেই আমরা চাইলে সবই করতে পারি আর আমরা মেয়েরা তো সব কিছুই করতে জানি আমরা যেহেতু মেয়ে আমাদেরকে অনেক কিছুই শিখতে হয় জানতে হয় সেগুলো হয় আমরা বাবার বাড়ি থেকে শিখে আসি আর নয়তো আবার শ্বশুর বাড়িতে এসে শিখি পার্থক্য শুধু এটুকুই তবে আমাদেরকে সব কিছুই কিন্তু শিখতে হয় জানতে হয় যেহেতু আমরা গৃহিণী সংসারটাকে সামলানোর জন্য অনেক কিছুই আমাদেরকে শিখতে হয় সে নতুনই হোক আর পুরাতনই হোক তো এই যে মোটামুটি কিন্তু আমার তালের বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে সেম প্রসেস ফলো করে আবারও বাকি তালের বড়াগুলো ভেজে নিব আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করি সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যাবে আর এতে করে আপনারা আমার ভিডিওগুলো দেখতে পারবেন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ বেশি বেশি লাইক কমেন্টস শেয়ার করবেন সেই সঙ্গে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো রেডি হয়ে গিয়েছে আমার মজাদার স্বাদে তালের বড়া এই যে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় আর কালারফুল হয়েছে তো মাই লাভলি ভিওয়ার্স এই ছিল আমার আজকের আয়োজন আশা করি আপনাদের একটু হলেও ভালো লাগবে সবাই অনেক অনেক ভালো থাকবেন আবারও চলে আসব নতুন কোনো কিছু নিয়ে আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ